নমস্কাৰ বন্ধুসকল, মই মজিদ আৰু আপোনালোকে চাই আছে আসামিছ অনলাইন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল, প্ৰতিদিনৰ দৰে আজিও সন্ধিয়া কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ। যদি ভিডিঅ'টো ভাল লাগে তেন্তে এটা লাইক কৰি দিব আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব, যাতে যেতিয়াই মই যিবোৰ ভিডিঅ' আপলোড কৰোঁ তাৰ ন'টিফিকেশ্যন মই সকলোতকৈ আগত আপোনাৰ মোবাইলত যায়। বন্ধুসকল, প্ৰথম খবৰটিয়ে হৈছে লকডাউনৰ মাজতে দিল্লী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিলে জে এন ইউত পঢ়ি থকা অসমীয়া ছাত্ৰীক। দিল্লী আৰক্ষীয়ে নাগৰিকত্ব সংশোধনী আইন বিৰোধী আন্দোলনত জড়িত হোৱাৰ কাৰণে গ্ৰেপ্তাৰ কৰিছে জৱাহৰলাল নেহৰু বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰী দেৱঙ্গনা কলিতাক। দেৱঙ্গনা আৰু তেওঁৰ সহপাঠী নতশা নৰালক উত্তৰ পূব দিল্লীৰ জাফৰাবাদত চি ডাবুলৰ বিৰোধিতা কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰাৰ অভিযোগত জাফৰাবাদ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে। আৰক্ষীৰ বিশেষ শাখাই 3 ঘণ্টা সোধা পোছা কৰাৰ পিছত শনিবাৰে 6 বজাত দুয়োকে গ্ৰেপ্তাৰ কৰে। দেৱঙ্গনা জে এন ইউৰ পূৰ্বে মিৰিণ্ডা হাউচৰ ছাত্ৰী আছিল আৰু 2015 চনত পিঞ্জলৰ টট নামৰ এটা সামাজিক সংগঠনৰ জন্ম দিছিল। এই সংগঠনৰ যোগেদি দেৱঙ্গনাই নাৰী অধিকাৰ সন্দৰ্ভত মাত মাতি আহিছিল। বন্ধুসকল, তাৰপিছত 2 নম্বৰ খবৰটিয়ে হৈছে অক্ষমণীয়, ছিকিম ভাৰতৰ অংগ নহয় ক'লে দিল্লীৰ কেজৰিৱাল চৰকাৰে। অৰবিন্দ কেজৰিৱাল নেতৃত্বাধীন চৰকাৰে শনিবাৰে বাতৰি কাকতত প্ৰকাশিত এটা বিজ্ঞাপনত ছিকিমক ভাৰতৰ পৰা পৃথক হিচাপে দেখুওৱাৰ পাছত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হয়। ইয়াকে লৈ ছিকিমৰ মুখ্যমন্ত্ৰীয়ে দিল্লী চৰকাৰক এই বিষয়টোৰ শুধৰণি বিচাৰি অনুৰোধ কৰে। কেজৰিৱাল চৰকাৰে বিজ্ঞাপনটো অৱশ্য পাছত উঠাই লয় আৰু এই ঘটনাত এগৰাকী বিষয়াক নিলম্বিত কৰে। দিল্লী চৰকাৰে এটা বিজ্ঞাপনত ছিকিমক নেপাল আৰু ভূটানৰ সৈতে ভাৰতৰ পৰা পৃথক দেশ হিচাপে দেখুৱাইছিল। দিল্লী চৰকাৰৰ এই বিজ্ঞাপনটোক লৈ প্ৰশ্নৰ অৱতাৰণা হোৱাৰ লগতে ছিকিমৰ মুখ্যমন্ত্ৰী প্ৰেম সিং তামাঙে টুইট কৰি কয় যে ছিকিম ভাৰতৰ অংগ, দিল্লী চৰকাৰক এই বিষয়টো শুধৰণি কৰিবলৈ অনুৰোধ জনালো। ছিকিমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কয় যে 1975 চনৰ পৰা ছিকিম ভাৰতৰ অংগ হিচাপে আছে আৰু মাত্ৰ 1 সপ্তাহ পূৰ্বে ইয়াৰ ৰাজ্যৰ প্ৰতিষ্ঠা দিৱস পালন কৰা হৈছে। আনহাতে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালে স্পষ্টীকৰণ দি কয় যে ছিকিম ভাৰতৰ অবিচ্ছেদ্য অংগ, এনে ভুল সহ্য কৰা নাযায়। বিজ্ঞাপনটো উঠাই লোৱা হৈছে আৰু ইয়াৰ সৈতে জড়িত বিষয়ৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। উল্লেখযোগ্য যে দিল্লীৰ অৰবিন্দ কেজৰিৱাল চৰকাৰৰ তৰফৰ পৰা চিভিল ডিফেন্সৰ সদস্য ভৰ্তিৰ বাবে বাতৰি কাকতত বিজ্ঞাপন দিয়া হৈছিল। বিজ্ঞাপনটোৰ অৰ্হতাৰ শিতানত ভাৰতৰ নাগৰিক অথবা নেপাল ভূটান বা ছিকিমৰ নাগৰিক বুলি লিখা হৈছিল। নেপাল আৰু ভূটানৰ সৈতে এইদৰে ছিকিমকো পৃথক দেশ হিচাপে দেখুওৱা হয়। বিজ্ঞাপনটোত দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালৰ ফটো সংলগ্ন কৰা হৈছিল। বন্ধুসকল, তাৰপিছত 3 নম্বৰ খবৰটিয়ে হৈছে বলিউডৰ প্ৰসিদ্ধ অভিনেতা কিৰণ কুমাৰৰ দেশত ধৰা পৰিছে ক'ভিড-19 পজিটিভ। বলিউডৰ প্ৰসিদ্ধ অভিনেতা কিৰণ কুমাৰৰ দেশত ধৰা পৰিছে কৰোনা ভাইৰাছৰ উপস্থিতি। ক'ভিড-19 আক্ৰান্ত হোৱাৰ পাছত অভিনেতাগৰাকী বৰ্তমান 10 দিন ধৰি স্বেচ্ছামূলক কোৱাৰেণ্টাইনত আছে। বাতৰি অনুসৰি অভিনেতাগৰাকী নিজেই ক'ভিড-19 আক্ৰান্ত হোৱাৰ কথা সদৰি কৰিছে। তেওঁ লগতে কয় যে এখন হাস্পতালত তেওঁ এটা সাধাৰণ চিকিৎসাৰ বাবে যোৱাৰ সময়ত কেইটামান পৰীক্ষা কৰাৰ পাছত ইয়াৰ বিষয়ে জানিব পাৰে। তেওঁ যেতিয়া এক আগতীয়া সাৱধানতামূলক ব্যৱস্থা হিচাপে ক'ভিড-19 পৰীক্ষা কৰে তেতিয়া তেওঁৰ ফলাফল পজিটিভ ধৰা পৰে। অভিনেতাগৰাকীয়ে লগতে সদৰি কৰে যে তেওঁৰ সংক্ৰমণৰ কোনো লক্ষণ দেখা যোৱা নাছিল। বাতৰিত প্ৰকাশ পোৱা মতে কিৰণ কুমাৰে সোমবাৰে পুনৰ কৰোনা ভাইৰাছৰ পৰীক্ষা কৰিব। অভিনেতাগৰাকীয়ে লগতে জানিবলৈ দিয়ে যে তেওঁ বৰ্তমান সুস্থ আছে আৰু পজিটিভ ধৰা পৰা 10 দিন পাছতো আনকি কোনো লক্ষণ দেখা দিয়া নাই। কিৰণ কুমাৰ হিন্দী ছবি জগতৰ প্ৰয়াত অভিনেতা জীৱন কুমাৰৰ পুত্ৰ। বলিউডৰ কমেও 100খন ছবিতে অভিনয় কৰিছে আৰু হিন্দী চৰ লগতে ভোজপুৰী তথা গুজৰাটী টিভি চিৰিয়েলতে তেওঁ অভিনয় কৰিছে। বন্ধুসকল, তাৰপিছত 4 নম্বৰ খবৰটিয়ে হৈছে অসমকে ধৰি উত্তৰ পূৰ্বাঞ্চলত আগন্তুক কেইবাদিন ধাৰাষাৰ বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা। অসম, অৰুণাচল প্ৰদেশ আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বাকী ৰাজ্যসমূহত আগন্তুক কেইবাদিন ধাৰাষাৰ বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে। ভাৰতীয় বতৰ বিজ্ঞান বিভাগে শনিবাৰে জাৰি কৰা তথ্য অনুসৰি অসম, অৰুণাচল প্ৰদেশ, মেঘালয় আৰু উপ হিমালয় অঞ্চলৰ পশ্চিমবংগ তথা ছিকিমৰ বিভিন্ন প্ৰান্তত প্ৰবলৰ পৰা অতি প্ৰবল বৃষ্টিপাত হোৱাৰ সম্ভাৱনা আছে। বতৰ বিজ্ঞান বিভাগে লগতে দক্ষিণ পশ্চিম আৰব সাগৰৰ ওপৰেৰে প্ৰতি ঘণ্টাত 40-50 কিলোমিটাৰ বেগত প্ৰবল স্থলবতা বলাৰ আগজাননী দিছে। উক্ত অঞ্চলসমূহত মাছমৰীয়াসকলক ওলাই নাযাবলৈ কোৱা হৈছে। বতৰ বিজ্ঞান বিভাগে লগতে পশ্চিম ৰাজস্থান, মধ্যপ্ৰদেশ আৰু ছত্তীশগড়ত পৰৱৰ্তী 5 দিনৰ বাবে গ্ৰীষ্ম প্ৰৱাহৰ সম্ভাৱনাৰ বিষয়েও আগজাননী দিছে। বন্ধুসকল, তাৰপিছত 5 নম্বৰ খবৰটিয়ে হৈছে কৰোনা ভাইৰাছৰ ভেকচিন, এইবাৰ থাইলেণ্ডে যোগাইছে আশা, ইন্দোৰৰ ওপৰত চলোৱা পৰীক্ষাত সফলতা। কৰোনাৰ সংহাৰৰ মাজতে বিশ্বৰ বিভিন্ন দেশে ইয়াৰ ভেকচিনৰ সন্ধানত ব্যস্ত হৈ পৰিছে।
ইয়ার মাজতে এইবার থাইল্যান্ডে ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু আশা যোগাই তুলিছে। থাইল্যান্ডে ভ্যাকসিনের পরীক্ষার দ্বিতীয় পর্যায়ে আগবাড়িছে। বাতরি অনুসরি থাইল্যান্ডের এই গবেষণায় প্রাথমিক সফলতা লাভ করেছে আর ইন্দোরের উপর চলা পরীক্ষার যোগাত্মক প্রভাব দেখা গেছে। এতিয়া শনিবারের বান্দরের উপর এই ভ্যাকসিনের পরীক্ষা চলার কাম আরম্ভ করা হয়েছে। থাইল্যান্ডে দাবি করা মতে অহা ছয় সাত মাসের ভিতর করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত হয়ে উঠিব পারে। অহা সেপ্টেম্বরলৈকে গবেষণার ফলাফল লাভ করার আশা ব্যক্ত করা হয়েছে। থাইল্যান্ড সরকারের এগারী জ্যেষ্ঠ বিষয়াই সদরি করেছে যে ভ্যাকসিনের ইন্দোরের উপর চলা এই পরীক্ষাত ইতিবাচক ফলাফল লাভ করেছে। অহা সপ্তাহত এই ভ্যাকসিন বান্দরের উপর পরীক্ষা করে চা হব। সেইদরে অহা বছর মানব দেশত এই ভ্যাকসিন ব্যবহার করার সম্ভাবনার কথাও ব্যক্ত করে। থাইল্যান্ডের এই ভ্যাকসিন প্রস্তুত করার বাবে থাইল্যান্ডের রাষ্ট্রীয় ভ্যাকসিন প্রতিষ্ঠান চিকিৎসা বিজ্ঞান বিভাগ আর চুললং কর্ণ বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন অনুসন্ধান কেন্দ্রই সম্মিলিতভাবে প্রয়াস চলাইছে। বিশ্বের প্রায় একশন দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতর কামত প্রচেষ্টা চলাই আছে। এই ক্ষেত্রে শেহতীয়াকৈ বহুখিনি সফলতা লাভ করার কথা যা শুক্রবার সদরি করেছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিয়ে। বন্ধুসকল, তারপর ছয় নম্বর খবরটিয়ে হয়েছে আজি সোনোয়াল সরকারের চতুর্থ বর্ষপূর্তি। আজি সোনোয়াল সরকারের চতুর্থ বর্ষপূর্তি। 2016 চনের 24 মের দিনটিতে শপথ লৈছিল সোনোয়াল সরকারে। খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত আয়োজন করা হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তদানীন্তন রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহর উপস্থিতিত হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। বন্ধুসকল, তারপর সাত নম্বর খবরটিয়ে হয়েছে রাজপথত করোনা ভাইরাস। করোনার সংক্রমণ রোধ করবলৈ ধুবুরী আরক্ষীর অভিনব পন্থা। রাজ্যত বাড়িয়ে আছে করোনা ভাইরাসত আক্রান্তর সংখ্যা, কিন্তু তথাপিও যেন গাত কথা লগা নাই একাংশ লোকর। রাজপথর লগতে বজারের ভিড় আঁতরাই আঁতরাই ভাগরি পড়া ধুবুরী আরক্ষীয়ে লৈছে অভিনব পন্থা। করোনা সংক্রমণ রোধের মূলমন্ত্র সামাজিক দূরত্ব আর সাবধানতার পাঠ দিবলৈ রাজপথত করোনার মডেল বনায় রাইজক সচেতন করবলে আরম্ভ করিলে প্রয়াস। দুজনকৈ ব্যক্তি করোনা ভাইরাস সজাই সমগ্র ধুবুরী শহরের বজার অঞ্চলত রাইজর সচেতনতা বৃদ্ধির বাবে চলালে অভিনব প্রয়াস। উল্লেখযোগ্য যে ধুবুরী জেলায় এতিয়ালৈকে 10 জনকৈ লোক করোনা ভাইরাসত আক্রান্ত হয়েছে যদিও ইয়ারে 5 জন ইতিমধ্যে সুস্থ হয়ে ঘরলৈ উভতি গৈছে। কিন্তু প্রতিদিনে বহির্রাজ্যের হাজার হাজার শ্রমিক জেলাখনলৈ উভতি অহাত চিন্তিত হয়ে পড়েছে সচেতন নাগরিক। এতিয়ালৈকে বহির্রাজ্যের অহা লোকসকলক জেলাখনের বিভিন্ন প্রান্তত কোয়ারেন্টাইন করা হয়েছে। বন্ধুসকল, তারপর খবরটিয়ে হয়েছে বহির্রাজ্যের মানুষ অহা বন্ধ নহলে বিনা চিকিৎসায় থাকিব লাগিব কোয়ারেন্টাইন সেন্টারত। ভয়ঙ্কর দিকে ধাবমান হয়েছে অসম। লকডাউনের বাবে বহির্রাজ্যত আবদ্ধ হয়ে থাকা লোকসকল যাকে যাকে অসমলৈ আহি থাকার পরিপ্রেক্ষিততে অন্য সংকটের দিকে গতি করেছে রাজ্যখন। ইতিমধ্যে বহির্রাজ্যের উভতি অহা লোকর 80% দেশতে কোভিড-19 উপস্থিতি ধরা পড়াত স্বাভাবিকতে চিকিৎসালয়ত বিছনার সংখ্যা কমি আহিছে। কোভিড-19 রোগী রখার বাবে এতিয়া এখনো বিছনা খালি নাই। ইয়ার পরিপ্রেক্ষিতত স্বাস্থ্য বিভাগে আজিরপরা কোভিড-19 আক্রান্ত রোগীসকলক গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল আর কালাপাহাড় হাসপাতালত রখার ব্যবস্থা করবলগিয়া হয়েছে। এনে সংকটপূর্ণ অবস্থার মাজতো বহির্রাজ্যপরা এতিয়াও যাকে যাকে মানুষ অসমলৈ আহিয়া আছে। রেলর উপরে বিভিন্নজনে নিজাববীয়াকৈ বাস ট্রাক ভাড়া করে অসমত উপস্থিত হয়েছে। শনিবারের দিনটিতে সরু সজাই কোয়ারেন্টাইন কেন্দ্রলৈ আহিছে বহির্রাজ্যপরা বহু লোক। অকল তামিলনাড়ু, বিহার, উত্তর প্রদেশের প্রায় 300 শতাধিক লোক গুৱাহাটীর সরু সজাই কোয়ারেন্টাইন কেন্দ্রত উপস্থিত হয়। শ্রীরামপুর ছাগলিয়াতেও যাকে যাকে বহির্রাজ্যপরা মানুষ প্রতিদিন আহি আছে। এহাতে হাসপাতালত কোভিড-19 রোগী রখার বাবে বিছনার সংখ্যা যেদরে কমি আহিছে সেইদরে কোয়ারেন্টাইন কেন্দ্রসমূহতে দিনে দিনে মানুষের সংখ্যা বৃদ্ধি পাইছে। পরিস্থিতি এতিয়া এনে পর্যায়ত উপনীত হয়েছে যে বহির্রাজ্যপরা মানুষ অহাটো তৎকালে বন্ধ নহলে কিছুদিন পিছত হাসপাতালত বিছনার অভাবের বাবেই কোভিড-19 আক্রান্তই কোয়ারেন্টাইন কেন্দ্রতে রোগ ধরা পড়ার পিছত চিকিৎসালয়ের বিছনা খালি হওয়ালে অপেক্ষা করবলগা পরিস্থিতির উদ্ভব হওয়ার আশঙ্কা ওলাই করব নারি। তেনে পরিস্থিতি আহি পড়লে সুস্থ অবস্থাত থাকা লোকসকল যে সংক্রমণের শিকার হব সেয়া সহজেই অনুময়। এনে আশঙ্কা করিয়াই স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যা কেবাদিন ধরে বহির্রাজ্যে থাকা অসমের লোকসকলক পরাপক্ষত এই মুহূর্তত অসমলৈ অহার সিদ্ধান্ত পরিহার করবলে আহ্বান জানাই আহিছে। গুৱাহাটীর মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাতালের অধীক্ষক ডাক্তার অভিজিৎ শর্মায় জনসাধারণক অনুরূপ আহ্বান জানাই কয় যে বর্তমান চিকিৎসালয়ত যেদরে বিছনার সংখ্যা কমি আহিছে সেয়ে এই মুহূর্তত একেলগে সকলে অসমলৈ অহার পরিবর্তে পর্যায়ক্রমে অহাটোয় সীমাসীন হব। একে সময়তে সকল রাজ্যখনত উপস্থিত হলে কোভিড-19 আক্রান্ত হওয়া সকল চিকিৎসা সেবা প্রধানতে সমস্যার উদ্ভব হব।
সাম্প্রতিক জটিল পরিস্থিতিলৈ চাই বহিরাজ্য থাকা অসমৰ লোকসকলে ৰাজ্যলৈ উভতি অহাৰ ক্ষেত্ৰত নিজকে নিয়ন্ত্ৰণ নকৰিলে গৃহভূমিলৈ আহি আন এক ভয়ংকৰ বিপৰ্যয়ৰ সন্মুখীন হোৱাটো আজিৰ তাৰিখত নিশ্চিত বুলিব পাৰি।